ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত অংশের বেহাল দশা। 12 কিলোমিটার জুড়ে পরিণত হয়েছে খানাখন্দ, কোথাও গর্তে জলাবদ্ধতা। আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। ঈদের আগে ভাঙা সড়ক সংস্কারের সড়ক বিভাগ কিছু উদ্যোগ নিলেও বৃষ্টির কারণে তা টিকছে না। রহমান মজনুর তোলা ছবিতে কামরান করিমের রিপোর্ট। ময়মনসিংহ বিভাগ ও উত্তরের প্রায় 30টি জেলার যানবাহন চলাচল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে। টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই মহাসড়কের প্রায় 12 কিলোমিটার অংশের বেহাল দশা গেল 6 মাস ধরে। 3 থেকে 4 ঘন্টা, কখনো কখনো তার চেয়ে বেশি সময় লাগছে এতটুকু পথ পাড়ি দিতে। ঢাকা থেকে টঙ্গী যাইতে লাগে 1 ঘন্টা, কিন্তু টঙ্গী থেকে এনে যাইতে লাগে 4 ঘন্টা। এত ভালো রাস্তা আর এত সুন্দর রাস্তা, যা আমাদের সকাল রাত পুয়াই যায় রাস্তার ভিতরে। টঙ্গী কলেজ গেট, বোর্ডবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয় ও চান্দনা চৌরাস্তা এলাকার রাস্তার অনেক জায়গায় নেই বিটুমিন, তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর বৃষ্টি ছাড়াই ড্রেনের পানি উঠে আসছে মহাসড়কে। সদ্য সমাপ্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সুফল তো দূরের কথা, ন্যূনতম সময়েও গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। বোজাম ভাই, বোজাম রাস্তা ভাঙা চোরা লাগে, গাড়ি টানন্দ না, গিয়ে লাগালে গাড়ি আটকে যায়, মানে বিভিন্ন জায়গায় ফাইসা থাকে। এই মহাসড়কে নিয়মিত চলাচলকারীরা জানান, গাজীপুর চৌরাস্তার পর ময়মনসিংহ শহর বাইপাস মোড় পর্যন্ত 4 লেনে যেতে সময় লাগছে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু ক্ষতিগ্রস্ত 12 কিলোমিটার ভাঙা রাস্তার কারণে ঈদুল আজহায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এই পথের যাত্রীদের। এদিকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলতে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বিভিন্ন অংশ। তবে ঈদের আগে ভাঙা রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিলেন প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা দিন রাত কাজ করছি এবং এই মুহূর্তে শুধু ব্যাস্ট বালি দ্বারা রাস্তা রিপেয়ার করছি। ঈদের সময় যানবাহনের বাড়তি চাপে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে যে বাড়তি ভোগান্তির আশঙ্কা সৃষ্টি হয়েছে, তা থেকে মুক্তির জন্য প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার দাবি করেছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ 4 লেন প্রকল্পের কাজ শেষ হলেও কেবল টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালক ও যাত্রীরা। খানাখন্দে ভরা এই সড়কটি যদি ঈদের আগে সংস্কার করা না হয়, তাহলে যাত্রী দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন তারা। কামরান করিম, বৈশাখী সংবাদ, গাজীপুর চৌরাস্তা, গাজীপুর।